Audio Jungle. দিব সাতলিকে কাছে আমরা এখন ফোন দিব, ফোন দিয়ে আজকে মামুনুল হককে যেভাবে পাঠানো হয়েছে এটার মূল তথ্যটা বাইর করার জন্য আমরা ট্রাই করব। ফোন লাগাও, ফোন লাগাও, সাতলিকের যুগ না, আব্বাইকে ফোন লাগাও। ফোন বলছো? যোগ্য সম্পাদক কি খবর পালানি? এই তো তোমাদের কি খবর? তোমার আসো নি বেলা? ও তা আসি ভালো। কি কি অবস্থা তোমাদের? দেশের খবর কি তা আসে নি বেলা? হ্যাঁ এই তো, এই এই কি চাল খেলাইলাই তুমি, কিছু বুঝলাম না আমি। বালা উঠে বা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হয়ে অবস্থা করায় নাই নি? হ্যাঁ হ্যাঁ, সবু তো জানো, জানি অভিনয় কেন করো, তা তো সবু তোমার চালই থা। হ্যাঁ বন্ধু, আজকের কাহিনীটা কিতা করলাই বন্ধু মামুনুল হক রে? হ্যাঁ না বন্ধু, এটা তো ঠিক না কিতা কইছি বুঝছো, এগুলো তো মাত্রার বাড়া গেছে লাগি কিতা কইছি বুঝছো। কেন্দ্রীয় লাইনের রাজনীতি, ছাত্রলীগ, তোমার আওয়ামী লীগের কিছু বড় নেতা টেতা আছে, বা গত কিছুদিন আগে ভারতের সরকার ছিল, তো এগুলো ওনারা সহকারে এই মিটিংটা করা হয়েছে, মানে গোপন ভাবে আর কি, এটা বাইরে পাবলিশ হয় নাই। তো মামুনুল হক সাহেব, মনে করো আমরা সিন্ডিকেট করছি, সিন্ডিকেট করার পরে ওনারে মানে সোনারগাঁয়েতে ইনভাইট করে কাজটা করানো হয়েছে আর কি। কিছু করার নাই, উনি বেশি ভাড়াবাড়ি করে বুঝছো, বেশি ভাড়াবাড়ি করে। দেখুন আমরাও তো দেশের মধ্যে ক্ষমতাসীন দলের লোক হিসেবে আমগো তো একটা রেসপেক্ট আছে, ওই রেসপেক্টটা ওনার কাছে ছিল না, তাই এখন বাধ্য হয়ে কিছু করার নাই, দেশের স্বার্থে, মনে করো জনগণের স্বার্থে করতে হয়েছে আর কি। তো তাই বলি ও কাম করতাই নিতে আমারে বুঝাও, তুমি যে কাজটা করলাই যখন এই ধরনের কারচুপিটা করো ওই লোনি তার লগে। হ্যাঁ কথাগুলো তো বলা তো ঠিক না, তুমি মনে করো সাইদি সাহেবরা যেভাবে ঢুকানো হয়েছে বুঝো না, এইভাবে সিস্টেম করে ঢুকাই দেন হইবো আর কি। তো সাবজেক্ট আউটাও বুঝতেই ন আসলা, এ তো সাইদি নাই মামুনুল হক, কেতা কইছি বুঝছনি? ওই ওই মানুষ আর ওই মানুষ সমান? ফালতো এক ফালে বুঝো না, ফালতো একটাই, একই ফাল না। এ তো হইছে তোমার কই ফেলে জামাত আর কই ফেলে হেফাজতে ইসলাম, দুইটার মধ্যে কত পার্থক্য আছে? ওরে এটা তো জামাতের আইডি যখন বাদ করা দিয়ে হয়েছে তখন হেফাজত আইছে বুঝো না, কাই গুলা এগুলি কি তুমি করে বুঝাইতেই হবে নাকি আচ্ছা রাজনীতি আচ্ছা, বুঝো এগুলো না। তো আচ্ছা, একটু তোমরা করলাই গেলে আমারে বুঝাও ওই জিনিসটা। বেটার তো একটা স্ত্রী, বেটার মনে হয় একটা স্ত্রী আছে নাকি তা শুনলাম, এগুলো তোমরা কিলা কিতা করলাম ভাই আমার কিছু এগুলো হইছে, মাথায় খুললাম না ওই জন্য, শোনো তোমরা এত এগুলো বেনলিয়া রাজনৈতিক তাকাও কিলাম চিন্তা সিস্টেম করলাম। পলিসি, কিছু করার নাই, কিছু করার নাই, যা রাজনৈতিক সিস্টেম এটা করতে হইছে, কিছু করার নাই, ক্ষমতা টিকে থাকতে হইলে মনে করো এইভাবে সিস্টেম করতে হইবো, এইভাবে সিস্টেম করি চালাই যাইতে হইবো আচ্ছা দেখো বন্ধু, যেটা করছো আমার লোক মাতিছো জাস্ট, আর লেখার লোক কথা কই না বন্ধু, কিটা কইছো বুঝছো নি? মানে আমার তো নিজের বলেই মানে তুমি কথাটা বন্ধু কইছো মানুষ দিয়ে তো তোমারে কইছি, তাই বুঝছো এগুলো নি? আবার পাবলিশ করিও না, ঠিক আছে নি, মানে পাবলিশ করলে আবার সমস্যা আছে বুঝো না কা। পাবলিশ তো যদি হওয়া শুরু করো তাহলে তো মানুষে কিটা কইব আর, তো জিনিস তো বুঝলাই তো এখন। শোনো এসব নিয়ে টেনশন করে লাভ নাই, এসব নিয়ে টেনশন করে লাভ নাই, যে মনে করো বিএনপি, জামাত, হেফাজত বলো, যেটাই বলো, যেই দল থেকে মনে করো মাথা উঁচু করে দাঁড়াইবো, তাকে সিস্টেমে মনে করো কেলেঙ্কারি দেওয়া হয়ে যাবে। আচ্ছা বন্ধু, তাইলে বালা আসো তো বন্ধু নাকি, না আমিও দেখলাম খবরটা, দেখে কই আমি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের মাথায়মু তান কিতা খবর কিতা কইছি বুঝছো? আর আসো তো বালা নাকি তা। আচ্ছা ওকে বন্ধু, তাইলে বালা থাকো বন্ধু নাকি তাই। আচ্ছা বন্ধু ওকে বন্ধু, এসে নিও।